শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মুসা রেজা, পিতা এস এম এ রহিম, মাতা মরহুমা জাহানারা রহিম, 36 নং লালখান বাজার, শহীদনগর অন্যতম নাম, চট্টগ্রাম। 1971 ইংরেজি আমরা অট্ট এলাকায় লালখান বাজার এলাকা হতে সময় সময় রাস্তাঘাট হরতাল অবরোধ এর মধ্যে আমরা বের হতাম। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটে গেল। বিহারের দিকরা আক্রমণ করলো বাঙালিদের এবং বাঙালিরাও কিছু আক্রমণ করলো। এরকম একটা পরিস্থিতিতে আমি মার্চের 3 তারিখ চট্টগ্রামের তৎকালীন সাতকানিয়া থানার অন্তর্গত আমিরাবাদ গ্রামে বেড়াতে যাই। তখন আমি ক্লাস 6-এ উঠি সবে মাত্র। সে সময় আমিরাবাদ এলাকায় মুন্সিবাড়ি নামে খ্যাত যে বাড়িতে খানে আলম শাহ, ডক্টর আমানে আলম খান, শাহ আলম খান, মরহুম শাহ আলম খান আমার খালু ছিল, আমার খালা চট্টগ্রামে আসেন, ওনার সাথে বেড়াতে গিয়েছিলাম। সেই সময় আমরা আমিরাবাদে অবস্থান করি। সে আমিরাবাদে এসে একটা সুন্দর সময় কাটছিল। সেখানে আমিরাবাদ জনকল্যাণ স্কুলে আমি ভর্তি গেলাম ক্লাস 6-এ, বেশ কিছু ক্লাসও করলাম। ইতিমধ্যেই স্বাধীনতার ঘোষণা অলরেডি হয়ে গেল। সর্বপ্রথম হান্নান সাহেব মরহুম, আমি হান্নান সাহেবের কণ্ঠে শুনেছি। এরপরের দিন 27 তারিখ মরহুম জিয়া রহমান সাহেবও পুনরাবৃত্তি করেছেন। সর্বপ্রথম উনি, আমার মনে আছে, উনি ওনার নিজের নামে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এরপরই উনি বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করেন। এগুলো আমরা রেডিওতে শুনলাম। এই সময়গুলোতে আমরা আমিরাবাদ হাই স্কুলে আমাদের সিনিয়র ভাইয়েরা মিলে আমরা কলাউজান, লোহাগাড়া, বিভিন্ন হাটের দিবসে আমরা টেকনাফ হতে চট্টগ্রামের দিকে আসা ইপিআর বাহিনীদের জন্য রসদ সংগ্রহ করছিলাম। বিভিন্ন হাটে কলাউজান এবং অন্যান্য বিভিন্ন হাটের দিন, তার মধ্যে ছিল শুকনো খাবার, চাল, ডাল এবং কিছু ফলমূল, বিশেষ করে তরমুজ। যখন আমরা এই সমস্ত জিনিস ট্রাকে করে নিয়ে লোহাগাড়ায় অবস্থান করছিলাম, সে সময় ইপিআরের গাড়িগুলো যাচ্ছিল টেকনাফ থেকে। ওনারা দাঁড়িয়ে আমাদেরকে বলছিলেন যে আমাদের সময় নেই চাল ডাল এগুলো নেওয়ার।
তোমরা তরমুজগুলো ছুঁড়ে মারো। তো আমরা বেশ কিছু তরমুজ ছুঁড়ে মারলাম, ওনারা সেই গাড়ি গতিতে রেখেই ওনারা কালুঘাটের দিকে চলে গেলেন। এভাবে সাত আটটা গাড়ি গেল, আমরা আবার আমাদের রসদপত্র নিয়ে সেখানে চলে আসলাম। এরপর আস্তে আস্তে চট্টগ্রাম থেকে বিভিন্ন শরণার্থীগণ, কল হাউসগান, গ্যাস কোম্পানি সেখানে আশ্রয় গ্রহণ করছেন এবং এদিক থেকে খেয়ে গিয়ে বিভিন্ন মানুষজন কর্ণফুলি পেপার মিল থেকে এবং অন্যান্য বড় মিল ফ্যাক্টরি অফিসারগণ, কর্মচারীবৃন্দ সেদিকে গিয়ে আশ্রয় গ্রহণ করে দেখেছি আমি। এরপর একদিন হঠাৎ করে আমি দেখি যে মুন্সিবাড়ির সামনে দাঁড়িয়ে আছি 11 জন পাঞ্জাবি খান সেনা রাইফেল হাতে করে হিন্দুদের যেখানে অবস্থান, বিশেষ করে আমি যাওয়া জনকল্যাণ স্কুলের পূর্ব পাশে সভ্রান্ত বেশ কিছু হিন্দু পরিবার সেখানে অবস্থান করছিলেন। তার মধ্যে বিনোদ ডাক্তার একজন, যে আমার খালার শ্বশুরবাড়িতে সবসময় আসতেন, উনি আমাদের খুব স্নেহ করতেন, ছেলে পেলেদের পাঠদান করতেন, উনি অত্যন্ত সভ্রান্ত হিন্দু পরিবার ছিলেন। এছাড়াও মালিপাড়া এবং অন্যান্য হিন্দু পাড়া ছিল। এই যে 11 জন পাঞ্জাবি গেল, গিয়ে তারা প্রথমে গান পাউডার ছিটিয়ে দিল, গান পাউডার ছিটিয়ে দিয়ে তারা সরাসরি সেখানে গুলি করলো এবং কুণ্ডুলি পাকিয়ে খুব বিভৎস আকারে ধোঁয়া উপর দিকে উঠতে লাগলো এবং যেতে যেতে তারা যা হিন্দু হোক মুসলমান হোক তারা গুলি চালিয়ে কতজন যে হত্যা করেছে তার কোনো ইয়ত্তা নেই। এই যে পাঞ্জাবিরা গান পাউডার দিয়ে গুলি করলো, সমস্ত বাড়িঘর এমন একটা পর্যায়ে গেলো একটা বাড়িও খালি রইল না। একদিন সকালে 11টার দিকে দেখি যে যুদ্ধ বিমান এসে লোহাগাড়ায় গুলি করে গেল। সেখানে আমরা পরে দেখতে পেলাম বার্মা থেকে এক যুবক আসে, তার মৃত্যুবরণ হয়। অরিজিনাল সে আমি জাভেদেরই ছেলে। এবং পরবর্তীতে যখন পরিস্থিতি আরও পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে আসে, পাকিস্তানের সামরিক জান্তার নিয়ন্ত্রণে চলে আসে, সেই সময় যে কয়েকজন হিন্দু পরিবার সেখানে ছিল তাদেরকে আমি দেখেছি অনেকটা জোর করে তাদের মুসলমান বানানো হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে। এই যে ডাক্তার বিনোদ ডাক্তার, উনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আবারও আমার খালার শ্বশুরবাড়ি ইউসুফ আলী মুন্সির বাড়িতে আসলেন, এসে বসলেন। বসার পরে আমার মনে আছে আমার ছোট খালার তখন সায়েলা ওনাকে বলতেছিল বইন তাকাই দেয়ন, তো উনি হাসবে কি কাঁদবে এরকম একটা চেহারা নিয়ে বললেন না আমি যাচ্ছি, কিছু খাওয়া লাগবে না, আমি তোমাদেরকে শেষবারে আশীর্বাদ করে যাচ্ছি। এই কৈশোর জীবনে আমার এই ঘটনাটা অত্যন্ত মনোকষ্ট পেয়েছি। এরপরে আরও কিছু ঘটনা আমার খুব খারাপ লাগলো, সেটা হলো যে সমস্ত হিন্দু বাড়িতে বড় বড় পুকুর ছিল এবং পুকুর ভরা পাতাল মাছ, রুই মাছ, তো এর মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের, মুসলমান পরিবারের ভালো বংশীয় লোকজনও দেখলাম রাত্রে গিয়ে তাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরে আনা। এর পরবর্তীতে আস্তে আস্তে করে হিন্দু সংখ্যালঘুরা বেশ প্রায় সবাই চলে গেলেন, যে কয়েকজন রইলেন তারা কোনো রকম বাধ্য হয়ে নামাজ পড়ে, বাধ্য হয়ে কলমা পড়ে। পরবর্তীকালে বাংলায় স্বাধীন হওয়ার পরে আমি গিয়েছি, দেখেছি যে যার যার ধর্মে সে ফিরে গিয়েছে। আবার ধর্মীয়ভাবে পাকিস্তানিরা যে আমাদের উপরে চড়াও হয়েছিল সেটা আসলে ধর্মের কোনো বালাই নেই, আসলে এগুলো মানবতাহীন কাজ, মানবতার বিরুদ্ধে কাজ। আমি এক সময় দুবাইতে কিছু কিছু পাঞ্জাবি খান সেনাকে পেয়েছি যারা ওখানে গাড়ি চালায়, তারা আমার বাংলা কথা শুনে, আমি যখন দুবাই চাকরি করতাম একটা কোম্পানি জুনিয়র অ্যাকাউন্টেন্ট, তারা একদিন আমাকে বলল যে তুমি কি বাঙালি, আমি বললাম হ্যাঁ, বললো আমি তো তোমাদের দেশে ছিলাম তবে 71 সনে, কী করতে, আমি তো পাঞ্জাবি খান সেনা ছিলাম। কোথায় ছিল, একজন বলে চট্টগ্রাম, একজন বলে সিলেট। আমি তাদের জিজ্ঞেস করলাম যে তবে এতগুলো মানুষ মারছো কেন, বলে আমাদেরকে পাকিস্তান থেকে যখন পাঠায় আমাদেরকে বলছে যে তোমাদের পূর্ব পাকিস্তানের সবাই হিন্দু হয়ে গেছে, তাই বলে হিন্দু হলে মারবা কেন, হিন্দুরা মানুষ না, আমাদের ধর্ম তো বলে নাই কাউকে বিনা বিচারে বিনা ইয়েতে হত্যা করতে, তখন তারা মাথা নিচু করে থাকে। তো সেইভাবে বেশ কিছু পাঞ্জাবি খান সেনা, ওদের কোনো বিচার হয়নি, ওরা এখানে সারেন্ডার করে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়া থেকে তাদেরকে নিয়ে যে পাকিস্তান যে বিচার করার কথা ছিল বিচার করেনি, বরঞ্চ তাদেরকে রিএনস্টেট করেছে, তাদেরকে দুবাইতে পাঠিয়েছে, তারা খুব ভালোভাবে ড্রাইভিং করে দুবাইতে এক স্টেট থেকে আর স্টেট মাল নিয়ে যায়। তো তাদেরকে যখন বুঝাই বললাম তোমরা যেগুলো মানুষকে মারছো, আমি একটা জিনিস দেখেছি লালখান বাজার মসজিদ থেকে এক ভদ্রলোক নামাজ পড়ে বাইর হচ্ছে মাথায় টুপি,
তাকে গুলি করে মারছো, এটা তুমি কোন হিন্দুকে মারছো, কাকে মারছো? তো তারা অনুতপ্ত, কিন্তু কিন্তু কিছু বলার নেই। ফাইনালি অত্যন্ত মজার ঘটনা হলো, আমার যে জেনারেল ম্যানেজার ছিল সে একদিন আমার সাথে কথাবার্তা বললো যে আমি তো তোমাদের পূর্ব পাকিস্তান, কোথায় সিলেট কী করছো? আই ওয়াজ অফিসার, সে বলে। সেদিন থেকে আমার মনটা খারাপ হয়ে গেলো, আমি বললাম যে এখানে তার চাকরি করা যাবে না। এর এক সপ্তাহ পরে আমি রিজাইন দিয়ে চলে আসছি, আমি খানসারের আন্ডারে চাকরি করবো না। এরপরে বিজয় দিবসের কথা বলি, তো আমরা বাংলায় স্বাধীনতার চার দিন আগে ফিরিঙ্গি বাজার ঘাটে আমরা নৌকায় করে আমি আমার মা আমার ছোটো ভাই আমার মামারা মিলে আমরা গোমদণ্ডি চলে গেলাম, বোয়ালখালি গোমদণ্ডি নৌকায় করে গেলাম। সেখানে আমরা এক দুই দিন অবস্থান করলাম আমার নানার বাড়িতে। হঠাৎ একদিন ভোরবেলা গোলাগুলির আওয়াজ শুনতেছি, আমার ধারণা ছিল যে সেখানে আরও একবার ইপিয়া দুইজন মারা গেছে, সেখানে কোনো পাঞ্জাবি অ্যাটাক করলো কি না। তো আমরা বের হয়ে গেছি, বের হয়ে যেয়ে অর্ধেক পথ যাওয়ার পরে মানুষ বলতেছে বাংলায় স্বাধীন হয়ে গেছে। বলে কী বলো স্বাধীন? বলে হ্যাঁ, দিঘির পারে মুক্তিযোদ্ধা সমাবেশ হচ্ছে। তো আমরা দৌড়াই গেলাম দিঘির পারে, হ্যাঁ যে দিঘির পারে মুক্তিযোদ্ধারা লাইন ধরে এসএলআর এবং বিভিন্ন স্ট্যান্ডার নিয়ে সুন্দর করে সাজো বাহিনীর মতো বসা, এদিক দিয়ে মুজিব বাহিনী বসা, মাঝখানে ডাক্তার এম এ মন্নান MNA। আমার আমাদের 1969 থেকে আমাদের কচিকাজার মেলা এবং আমাদের একজন বড় ভাই ছিলেন মুসলিম উদ্দিন আহমদ, উনি দেখি যে সেখানে ডাক্তার মন্নান সাহেব সভাপতিত্ব করছে আর উনি অনুষ্ঠান পরিচালনা করতেছেন। মুসলিম ভাইয়ের মাথায় একটা বেতের টুপি, তারপরে এর একটা হাওয়াই শার্ট আকাশি রঙের এবং এখানে একটা রিভলভার আর লুঙ্গি। আমি সাহস করে গেলাম মুসলিম ভাইকে সালাম দিলাম, বলে তুমি এখানে কী করতেছো? ও তোমার নানা বাড়িতে এখানে, ওই তোমার আব্বা কেমন আছে, তোমার আম্মা কেমন আছে, তোমরা কীভাবে ছিলে, তুমি কোথায় ছিলে, এসে বললো। ওই লাইনের মধ্যে আবার আমার খালাতো ভাই নজরুল ছিল, কমান্ডার সুলেমান আমার আত্মীয়, সবাই পরিচিতের মধ্যে দেখলাম যে রাজাকার কতগুলো বেঁধে রাখছে কোনায় আর মুক্তিযোদ্ধাদের সমাবেশ হচ্ছে। সেখানে বক্তৃতা দিলেন ডাক্তার মন্নান সাহেব, পরিচয় করলেন মুসলিম ভাই, আর ইয়েদের বিচার হচ্ছে রাজাকারদের, কয়েকটা রাজাকার অত্যন্ত নটোরিয়াস ছিল তাদেরকে বেঁধে রাখছে। তারপরে একটা রাজাকার আমার মনে আছে, ওনাকে ওই রাজাকারকে ইয়েতে তুলছে খাটিয়ার মধ্যে তুলে চারজন রাজাকার চারদিকে দিয়ে, সামনে দুজন বলতেছে হায় হায় করিল, পিছনে দুজন বললো নজ্জা মরিল। তো নজ্জা তখন রাজাকারের কুখ্যাত রাজাকার বাহিনীর সে কমান্ডার, খুব অত্যাচার করছে মানুষকে, তার শাস্তিটা দিচ্ছে। পরবর্তীতে সেই নজ্জা আবার ওই এলাকার আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এরা আমার কাছে খুব দুঃখ, আমি শোনার পরে খুব দুঃখ পাইছি। নজ্জাকে সেদিন মেরে ফেলা উচিত ছিল, তারা যেই কুকীর্তি করছে, তারা যে দুর্ঘটনা সেখানে করছে বোয়ালখালীতে, তাদের বিচার করে মুক্তিযোদ্ধারা অত ফেরোসাস হয়ে তাদেরকে মেরে ফেলে নাই। নজ্জা মরিলো ঠিক, নজ্জা মরে নাই, নজ্জা বেঁচে গেছে। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।